আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় গাড়ি চাপায় মৃত্যু বাংলাদেশি প্রবাসের। 13 বছর ধরে ভিসা ছাড়া মালয়েশিয়াতে বসবাস, অবশেষে আটক ইমিগ্রেশনের হাতে। এবং মালয়েশিয়া অনুষ্ঠিত হচ্ছে প্রথম কুয়ালালামপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও বাংলাদেশের পরে এনজেড এখন দুবাই, ভারত ও পাকিস্তানে। বছর জুড়ে বিমান টিকিটের সেরা অফার ও সর্বোচ্চ ছাড় লুফে নিতে সঙ্গে থাকুন এনজেডের। এনজেড ওয়ার্ল্ড, আপনার আমার নিশ্চিন্ত ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। এক বছর আগে জীবিকার তাগিদে শরীয়তপুর থেকে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন রাজন মাহমুদ। সোমবার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের জেরাসে গাড়ি চাপায় নিহত হয়েছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে তার পরিবার বিষয়টি জানতে পারে। এরপর মানসিকভাবে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত রাজন মাহমুদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি গ্রামের জাহাঙ্গীর মৃধার ছেলে। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার প্রত্যেকটি বাড়িতেই দু একজন ব্যক্তি জীবিকার তাগিদে প্রবাস জীবনকে বেছে নিয়েছেন। উন্নত জীবনের আশায় রাজন মাহমুদও প্রায় এক বছর আগে মা বাবা আত্মীয় স্বজন রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার রাতে একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজন মাহমুদের বাবা জাহাঙ্গীর মৃধা বলেন, আমার সোনার টুকরো ছেলেটা মালয়েশিয়ায় গাড়ি চাপায় মরে গেল। এছাড়া আমি আর কিছুই জানি না। আমি আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে দেয়। ঘড়িসার ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের সদস্য আনসার মাঝি বলেন, নিহত রাজন মাহমুদের স্বজনরা এসেছিলেন, তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সকল কাগজপত্র প্রস্তুত করে দেয়া হয়েছে। আশা করছি দ্রুত রাজন মাহমুদের মরদেহ দেশে আনা হবে। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্য বলেন, প্রবাসে কেউ মারা গেলে উপজেলা প্রশাসন ওই পরিবারের পাশে থাকে। রাজন মাহমুদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে। বৈধ পাস বা ভিসা ছাড়াই মালয়েশিয়াতে 13 বছরেরও বেশি সময় ধরে বসবাসের অভিযোগে সিঙ্গাপুরের এক ব্যক্তিকে আটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ। জোহর অভিবাসন পরিচালক বাহারুদ্দিন তাহির বলেছেন, অপারেসিভ বেরসামা নামের যৌথ অভিযানের সময় আটক 5 জনের মধ্যে ওই ব্যক্তিও ছিলেন। এ সময় তার সঙ্গে আটক হয়েছেন এক বাংলাদেশি। 34 বছর বয়সে সিঙ্গাপুরের ওই ব্যক্তি 2011 সাল থেকে জোহর বারুতে অবস্থান করছিলেন, যখন তার বয়স ছিল 21 বছর। তার সঙ্গে সঙ্গে পাসের শর্ত লঙ্ঘনের জন্য এ সময় তার সাথে আরেকজন বাংলাদেশিকেও আটক করা হয়েছে। পাসের গুদাঙের অভিযানে দেখা গেছে, কর্তৃপক্ষ মালয়েশিয়ায় থাকার বৈধ পাস বা পারমিট না থাকার কারণে 2 ইন্দোনেশিয়ান পুরুষ এবং একজন পাকিস্তানি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাহারুদ্দিন তাহির বলেন, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন, জোহর বারু সিটি কাউন্সিল এবং পাসিরগুদাং সিটি কাউন্সিলের সাথে এই অভিযান পরিচালনা করে। তিনি বলেন, জালান ওয়াদিহানায় বিদেশিদের উপস্থিতি এবং অনুমতি ছাড়াই পাবলিক রিজার্ভের ওপর বেআইনি স্থাপনা নির্মাণের ব্যাপারে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। Perbuatan seorang lelaki warga Singapura mengaburi pihak berkuasa dengan tinggal lebih masa di negara ini selama 13 tahun akhirnya terbongkar kemarin. Pengarah Jabatan Immigration Johor, Baharudin Tahir berkata, lelaki itu antara 5 individu yang ditahan menerusi operasi OPS bersama bermula jam 9.30 pagi. এ সময় ইমিগ্রেশন পরিচালক জানান, অবৈধ প্রবাসীদের অভিবাসন আইন 1959-63 ধারার অধীনে মালয়েশিয়াতে অতিরিক্ত সময় থাকার জন্য এবং কোনো পাস বা পারমিট না থাকার জন্য অন্য একটি ধারায় ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর অ্যাক্ট 155 ধারায় পাস শর্ত লঙ্ঘনের জন্য ইমিগ্রেশন রেগুলেশন 1963-এর রেগুলেশন 39-এর ধারায় গ্রেপ্তার করা হয়েছে। বাহারুদ্দিন জানিয়েছেন, এ সময় অফিসে হাজির হওয়ার জন্য একাধিক স্থানীয় নাগরিককেও তলব করা হয়েছে। তিনি বলেন, আটককৃত সকলকে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 98টি দেশের চলচ্চিত্র নিয়ে মালয়েশিয়ায় প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। কুয়ালালামপুর অল প্রেস সেন্টারে গত 23 ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান রয়্যাল হাইনেস টুঙ্কু আজলান। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে
কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন কাউন্সিলর জি এম রাসেল রানা। আয়োজকরা মনে করেন এই চলচ্চিত্র উৎসবটি এশিয়ার মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ একটি আসরে রূপ নিতে যাচ্ছে। প্রতিবছর বিশ্ব চলচ্চিত্র প্রেমীরা এই আসরে যোগ দেবেন। 3000-এরও বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি নাটক, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি এবং অ্যানিমেশন ফিল্ম ইতোমধ্যে জমা পড়েছে। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে বাংলাদেশকে কান্ট্রি অব অনার ঘোষণা করা হয়েছে। কান্ট্রি অব অনার হিসেবে বাংলাদেশ ফিল্ম মার্কেট সামিট, ফিল্ম স্ক্রিনিং এবং ইন্টারন্যাশনাল ফিল্ম প্রফেশনাল নেটওয়ার্কিং বিশেষ মর্যাদা পাবে। আন্তর্জাতিক বিচারকদের সাথে বাংলাদেশ থেকে বিচারক হিসেবে যোগ দিচ্ছেন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম। www.kifaa.com অফিসিয়াল ওয়েবসাইটে চলচ্চিত্র জমা চলবে আগামী 31 মে পর্যন্ত।